2011 সালে মুক্তি পাওয়া রোমান্টিক জনরার কোরিয়ান মুভি প্যানিক ইন চার্চ। মুভির শুরুতে এই গল্পের প্রধান ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হচ্ছে জিউং। সে সকাল হওয়ার পরেও ড্রাঙ্ক অবস্থায় ছাদেই পড়েছিল। জিউং এর পাশের বিল্ডিং এই থাকতো হংসিল নামের এই মেয়েটি। জিউং এর হাতে খালি বটল দেখে মেয়েটি এক জাম্প করে জিউং এর ছাদে চলে আসে। সে জিউং এর কাছ থেকে বটলগুলো নিতে চায়। বটলগুলো দিয়ে সে কি করবে এই বিষয়ে জিউং তাকে জিজ্ঞেস করলে সে বলে যে সেই বটলগুলো নিয়ে বিক্রি করবে। এই শুনে জিউং খুব অবাক হয়ে বলে, এইগুলো বিক্রি করে তুমি কত টাকাই বা পাবে? হংসিল ক্যালকুলেট করে বলে, প্রতিদিন এই পরিমাণ বটল বিক্রি করলে আগামী এক বছরের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবে। হংসিল হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল এবং স্মার্ট টাইপের একটি মেয়ে। টাকা আর্ন করার জন্য সে এই ধরনের বিভিন্ন ট্রিক্স ইউজ করে থাকে। এর পরের সিনে দেখানো হয় জিউং বিভিন্ন কোম্পানিতে গিয়ে জবের ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু তার গ্রেড খুবই কম থাকায় এবং কোনো স্কিল বা এক্সপিরিয়েন্স না থাকায় কোনো কোম্পানি তাকে জব দিচ্ছিল না। তার পরের সিনে জিউং তার মায়ের কাছে ফোন করে মিথ্যা কথা বলে। সে বলে জবের অ্যাপ্লাই করতে অনেক টাকা লাগে। এই শুনে তার মা খুব অবাক হয়ে যায়। জিউং বলে কোম্পানিগুলো এভাবে অনেক টাকা আর্ন করে, এটা তাদের একটা ট্যাকটিক্স। এইসব বলে সে তার মায়ের কাছ থেকে $1,000 চেয়ে নেয়। এরপর জিউং তার বন্ধুদের সাথে দেখা করে। তারা সবাই জবলেস ছিল। সপ্তাহে একদিন তারা ছোটখাটো পার্টি করত। তাদের সার্কেলে ইয়ংজু নামের একটি নতুন মেয়ে জয়েন করেছিল। ইয়ংজু বলে সে জব পেয়ে গিয়েছে, তাই নেক্সট উইক থেকে সে আর আসতে পারবে না। এই শুনে জিউং কিছুটা অকওয়ার্ড ফিল করে, কারণ সে ইয়ংজুকে পছন্দ করত এবং তার আগেই ইয়ংজু জব পেয়ে যাওয়ায় জিউং ভাব নিয়ে তাকে বলে, আমারও জব হয়ে গিয়েছে। ইয়ংজু তাকে কোম্পানির নাম জিজ্ঞেস করে, কিন্তু এই প্রশ্নের জন্য জিউং মোটেই প্রস্তুত ছিল না। তখন সামনেই একটি কোম্পানির পোস্টার দেখে সে ওই কোম্পানির নাম ইয়ংজুকে বলে দেয়। তারপর জিউং যখন তার বাসায় ফিরে তখন বাড়ির মালিক তার কাছে ভাড়া চায়। জিউং বলে, আমার ডিপোজিট থেকে কেটে রাখুন, কিন্তু অলরেডি তার ডিপোজিট শেষ হয়ে যাওয়ায় তাকে 2 দিনের মধ্যে টাকা ডিপোজিট করতে বলে। জিউং বলে, আপনি অনেক কিউট, আপনার স্কিন খুব গ্লসি। এসব বলে সে টপিক চেঞ্জ করে ফেলে। তাদের কথাবার্তা হংসিল তার বাড়ির ছাদ থেকে শুনতে পায়। হংসিলের আপন বলতে কেউ ছিল না এবং তারা এমন একজনকে প্রয়োজন ছিল যার ব্যাংক অ্যাকাউন্টে সে বিশ্বাস করে টাকা পয়সা রাখতে পারবে। তাই সে প্ল্যান করে জিউংকে সাহায্য করবে এবং এর পরিবর্তে তার ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করবে। তার পরদিন বাড়ির মালিক জিউংকে বলে, হয় টাকা পরিশোধ করবে নয়তো বাসা ছেড়ে দিবে। তাই আর কোনো রাস্তা না পেয়ে জিউং লোন নেওয়ার জন্য ব্যাংকে আসে, কিন্তু সে আগে থেকেই একটি লোন নিয়ে রেখেছিল, তাই তাকে আর লোন দেয়া হয় না। জিউং ডিসাইড করে তার একটি কিডনি বিক্রি করে দিবে, কিন্তু কিছুক্ষণ পরেই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। তখন ইয়ংজু তাকে ফোন করে ডিনার করার জন্য ইনভাইট করে এবং সেখানে সে ইন্টিমেট হওয়ার চান্স পেলেও তার কাছে প্রোটেকশন কিনা টাকা না থাকায় তার হয়ে ওঠে না। পরের সিনে দেখানো হয় হংসিল এক ব্যাংকারের সাথে কথা বলছে। সে অনেক বছর ধরেই ব্যাংকে টাকা জমিয়ে রাখছিল আর এই ব্যাংকার হংসিলকে ইনভেস্টমেন্টের আইডিয়া দিত। লোকটি বলে, তোমার অ্যাকাউন্ট থেকে $1,50,000 ডিপোজিট করতে পারবে আর বাকি টাকা অন্য একটি অ্যাকাউন্টে রাখতে হবে। হংসিলের মা মারা গিয়েছিল এবং তার বাবা সারাদিন জুয়া খেলে বেড়ায়, তাই তার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন যার অ্যাকাউন্টে হংসিল তার বাকি টাকা রাখতে পারবে। এই ব্যাপারটা হংসিল আগে থেকেই জানত, এই জন্যই সে জিউংকে সাহায্য করতে চেয়েছিল। পরদিন হংসিল একটি গাছের নিচে বসেছিল। সে এখানে কেন বসে আছে তা আমরা পরে জানতে পারবো। ওইদিকে বাড়ি ভাড়া দিতে না পারায় জিউংকে তার রুম থেকে বের করে দেয়া হয়। রাতের বেলা সে রুমের বাইরেই বসেছিল। তখন হংসিল এসে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। জিউং হংসিলকে বলে, তার 2 মাসে $5,000 লাগবে। হংসিল বলে, যদি তুমি আমার কথা অনুযায়ী কাজ করো তাহলে খুব সহজেই কামাতে পারবে। তারপর হংসিল তার বাসা ছাদে জিউংকে থাকতে দেয়। জিউং বলে, তুমি আমাকে এত সাহায্য কেন করছো? তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু হংসিল তাকে ইগনোর করে চলে যায়। পরদিন সকালে তারা দুজন কাজে লেগে পড়ে। জিউং এর কাছে থাকা সকল জিনিসপত্র হংসিল বিক্রি করে দিতে বলে। সে জিউং এর বাইকটাও বিক্রি করতে চাইলে জিউং বলে, এটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সে বাইকটিকে বিক্রি করবে না, সে ভালোবেসে তার বাইকটির নাম দিয়েছে অডি। হংসিল জিউং এর বাইকটা রেখে বাকি সবকিছু বিক্রি করে দেয়। সেখান থেকে যে টাকা পয়সা পায় তা দিয়ে জিউং এর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে। তারপর তারা একটি পুরনো শুটিং স্পটে আসে যেখানে কিছুদিন আগে মুভির শুট করা হয়েছিল। তারা সেখানের পড়ে থাকা জিনিসপত্রগুলো নিয়ে বিক্রি করে দেয়। তারপর রাতের বেলা হংসিল জিউংকে তার পারিশ্রমিক হিসেবে $100 দেয়। এতে জিউং অনেক খুশি হয়। এরপর হংসিল তাকে বলে, ছেলেরা কি ধরনের মেয়ে পছন্দ করে, কম কথা বলা মেয়েদেরকে নাকি যারা বেশি কথা বলে তাদেরকে? জিউং বলে, ছেলেরা কম কথা বলা মেয়েদেরকে বেশি পছন্দ করে। তারপর হংসিল সেই ব্যাংকারের সাথে দেখা করে এবং সেখানে হংসিল খুব কম কথা বলছিল, অর্থাৎ হংসিল সেই ব্যাংকারকে পছন্দ করত। সে তার টাকা পয়সা ব্যাংকে ডিপোজিট করে এবং বাকি টাকা জিউং এর অ্যাকাউন্টে রেখে দেয়। সেই ব্যাংকার জিউং এর ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, সে জিউংকে শর্টকাটে টাকা কামানোর রাস্তা শেখাচ্ছে। এরপর
পর সে ব্যাংক থেকে চলে আসে। পরের সিনে জিউং হংসিলকে একটি মাস্কারা গিফট করে বলে, মাস্কারাতে তোমাকে খুব কিউট লাগবে, কিন্তু ব্যাপারটা হংসিলের কাছে খুব স্টুপিড মনে হয়। পরের সিনে দেখানো হয় তারা বিভিন্ন উপায়ে টাকা আর্ন করছে, এমনকি তারা বিভিন্ন পার্টিতে গিয়ে সেখান থেকে খাবার নিয়ে এসে সেগুলো বিক্রি করে। তারা রাতের বেলা বিভিন্ন মাঠে গিয়ে তাদের লাইট নষ্ট করে দেয়, এরপর আবার তাদের কাছে গিয়ে লাইট বিক্রি করে। এভাবে তারা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে থাকে। এরপর একদিন জিউং আবারও ইয়ং জুয়ের সাথে ডেট করতে আসে। সেখানে ইয়ং জুয়ের এক জোড়া জুতা খুব পছন্দ হয়, কিন্তু জুতাগুলা অনেক বেশি দামি হওয়ায় সে নিতে পারে না। তখন জিউং তাকে সেই জুতাগুলা কিনে দেয়। এতে ইয়ং জু প্রচন্ড খুশি হয়ে জিউং এর বাসায় যেতে চায়, কিন্তু জিউং এর তো থাকার মতো কোনো বাড়ি নেই, তাই সে ইয়ং জুকে নিয়ে তার এক ফ্রেন্ডের বাসায় চলে আসে। তার ফ্রেন্ড তখন বাহিরে ছিল। হঠাৎ তার মনে পড়ে তার মা আজকে তার বাসা ভিজিট করতে আসবে, এবং ঠিক তাই হয়। তার মা বাসায় এসে জিউং এবং ইয়ং জুকে দেখতে পায়। তখন ইয়ং জু এর সামনে জিউং এমন রিয়েক্ট করে মনে হয় এটাই তার মা। সেখানে এসে অদ্ভুত অদ্ভুত কথা বলে, যেগুলো ইয়ং জু এর মাথার উপর দিয়ে যাচ্ছিল। তার ফ্রেন্ডের মা যখন চলে যেতে নেয়, তখন ওই ফ্রেন্ডের গার্লফ্রেন্ড চলে আসে। তার মা ওই মেয়েটিকে দেখে প্রচন্ড রেগে গিয়ে উল্টাপাল্টা কথা বলে, অর্থাৎ জিউং এর জন্য তার ফ্রেন্ডের হয়তো ব্রেকআপই হয়ে যাবে। তো এইসব ঘটনার কারণে সেদিনও জিউং এর ডেট আনসাকসেসফুল থেকে যায়। তারপর সে বাড়ি ফিরে আসলে হংসিল তার টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। জিউং বলে তার ফ্রেন্ডের অপারেশনের জন্য তাকে কিছু টাকা ধার দিতে হয়েছে, কিন্তু হংসিল তার মিথ্যা কথা বুঝতে পারে যে সে টাকা দিয়ে তার গার্লফ্রেন্ডকে জুতা কিনে দিয়েছিল। পরদিন তারা দুজন ব্লাড ডোনেট করতে আসে। সেখানে হংসিল ঘুমিয়ে পড়ে, তাকে এতটাই কিউট লাগছিল যে জিউং তার উপর পুরো ফিদা হয়ে যায়। তারপর সেই ব্যাংকার হংসিলকে একটি কনসার্টে আসার জন্য ইনভাইট করে। হংসিল ভাবে সে হয়তো তাকে ডেট করার জন্য আসতে বলেছে, তাই সে সেজে গুজে সেই কনসার্টে চলে আসে। কিন্তু সেই ব্যাংকার সাথে তার গার্লফ্রেন্ড ছিল। এই দেখে হংসিল প্রচন্ড কষ্ট পায় এবং মন খারাপ করে বাড়ি ফিরে আসে। জিউং বিষয়টা বুঝতে পারে, তাই সে হংসিলকে চিয়ার আপ করার জন্য ঘুরতে বের হয়। সে তাকে একটি টিভির শোরুমের কাছে নিয়ে আসে। সে সাথে করে টিভির একটি রিমোট নিয়ে এসেছিল। তারা দুজন বাহিরে বসে টিভি দেখে। হংসিল ছোটবেলা থেকেই মুভি দেখে ইমোশনাল হয়ে যেত এবং কান্না করা শুরু করত। তখন সে দেখতে পায় মুভি দেখে জিউং ও ইমোশনাল হয়ে পড়েছে। সে চিৎকার করে কান্না করছিল। তার অবস্থা দেখে হংসিল আর না হেসে পারে না। মনে হচ্ছিল তারা দুজন এক পারফেক্ট মুভি ডেটে এসেছে। একদিন জিউং এক ওয়েডিং ইভেন্টে কাজ করছিল। সেখানে ইয়ং জু তাকে দেখে প্রচন্ড রেগে যায়, কারণ জিউং বলেছিল সে এক বড় কোম্পানিতে চাকরি করে, এবং এই নিয়ে তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। এরপর দেখা যায় হংসিল আবারও সেই গাছের নিচে বসেছিল। আজকে সে জিউংকেও সাথে করে এনেছে। হংসিল বলে যখন তার মা মারা যায়, তার শেষকৃত্য করার টাকাটাও তার কাছে ছিল না। সে কোনোভাবে ম্যানেজ করলেও তার মায়ের অস্থি সে কোথাও বিসর্জন দিতে পারছিল না। বাড়ি ফেরার পথে সে এই গাছটি দেখতে পায় এবং তার মায়ের অস্থি এই গাছে বিসর্জন করে দেয়। ওই দিনের পর থেকে সে প্রায় এখানে এসে তার মাকে স্মরণ করে এবং গাছটাতে সে একটা রিবন লাগিয়ে রাখে। কিছুক্ষণ পর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সেখানে কিছু লোক আসে সেই গাছটিকে কাটার জন্য। তারা বলে এখানে একটি গলফ কোর্স তৈরি করা হবে, এই জন্য তারা গাছটি কেটে ফেলবে। হংসিল তাদেরকে গাছটি কাটতে মানা করে দেয়। সে বলে এই জমির মালিকের সাথে সে কথা বলবে। সে ডিসাইড করে তার সমস্ত সেভিংস দিয়ে সে এই জমিটা কিনে নিবে। পরদিন হংসিল সে জমির মালিকের সাথে কথা বলে এবং জমিটা কেনার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে। পরে সে ব্যাংকে যায় টাকা তোলার জন্য। সেই ব্যাংকার বলে কিছুদিন পর টাকাগুলো তুললে বেশ ভালো পার্সেন্টেজের একটা ইন্টারেস্ট পাবে। এরপর রাতের বেলা জমি কেনার খুশিতে তারা সেলিব্রেট করছিল। তখন জিউং তাকে জিজ্ঞেস করে, ওই দিন রাতে তুমি কেন আমাকে সাহায্য করেছিলে? হংসিল বলে তোমার জন্য আমার অনেক খারাপ লেগেছিল, তাই ওই দিন আমি তোমাকে সাহায্য করেছি। তারপর হংসিল জিউংকে একটি গান শোনাতে বলে। জিউং তাকে একটি গান শোনায়। ওই রাতে তারা বেশ ভালোভাবে সেলিব্রেট করে। পরদিন হংসিল কোনো একটা নিউজ পেয়ে পুলিশ স্টেশনের দিকে দৌড়ে যায়। সেখানে এসে হংসিল জানতে পারে সেই ব্যাংকার তার সমস্ত টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আসলে সেই ব্যাংকার অনেক বড় একজন স্ক্যামার ছিল। এরপর হংসিল ব্যাংকে এসে এ ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানেজার বলে, আমরা এর রেসপন্সিবিলিটি নিতে পারবো না, কারণ তুমি সেই ব্যাংকারকে এতটাই বিশ্বাস করতে যে তোমার সব টাকা তুমি তার হাতেই তুলে দিয়েছিলে, কিন্তু সে তোমার কোনো টাকাই ব্যাংকে জমা করেনি। মানুষ এতটা বোকা কিভাবে হয়? আমার তো মনে হয় তোমার সেই ব্যাংকারের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ম্যানেজারের এইসব কথা জিউং বাহির থেকে শুনে প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। এর পরের সিনে দেখা যায় হংসিল তার সবকিছু হারিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। জিউংও তার পিছু পিছু যাচ্ছিল। হংসিল বলে দয়া করে আমাকে ফলো করবে না, করলে মেরেই ফেলবো, কিন্তু জিউংকে এসে কিছুতেই মানাতে পারছিল না। তাই রেগে গিয়ে হংসিল ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়ে। জিউংও তাকে বাঁচাতে জাম্প করে, কিন্তু জিউং নিজেই সাঁতার জানতো না, তাই হংসিলকেই জিউংকে বাঁচাতে হয়। সে জিউংকে হসপিটালে ভর্তি করে। তারপর শেষবারের মতো সে ওই গাছটিকে দেখতে আসে। ওইদিকে জিউং তাকে কোথাও খুঁজে না পেয়ে সেই গাছটির কাছে চলে আসে। জিউং বলে আমাকে একা ফেলে চলে আসলি কেন? হংসিল বলে তোমার সাথে থেকে আমি কি করব, আমার এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এই বলে হংসিল চলে যায়।
হংসিল আগেই জিউংয়ের কাছে তার জমা রাখা সমস্ত টাকা উঠিয়ে নিয়েছিল। একদিন জিউং চেক করে দেখতে পায় হংসিল সমস্ত টাকা উঠায়নি, সে জিউংয়ের জন্য কিছু টাকা রেখে দিয়েছিল। তখন জিউংয়ের কাছে অপশন ছিল, এত টাকা দিয়ে সে কিছু একটা করতে পারবে, তাই বিজনেসের ব্যাপারে সে একজনের সাথে কথা বলতে আসে। তখন হঠাৎ তার মনে পড়ে আজকেই সেই দিন যেদিন হংসিলের গাছটি কেটে ফেলার কথা ছিল। সে তখনই বেরিয়ে পড়ে এবং তাদেরকে বলে আমি এই গাছটি কিনতে চাই। তারা বলে গাছটির মূল্য $10,000, জিউংয়ের কাছে মাত্র $5,000 ছিল। সে অনেক রিকোয়েস্ট করেও তাদেরকে রাজি করাতে পারে না। জিউং তাদের কাছে কয়েক ঘন্টা সময় চেয়ে নেয়, বলে সে টাকা নিয়ে কিছুক্ষণ পরেই ফিরে আসবে। এরপর সে তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে এবং তার গিটারটি ও সমস্ত জিনিসপত্র বিক্রি করে দেয়। তারপরেও কিছু টাকা কমতি ছিল, তাই সে তার বাইকটিও বিক্রি করে দেয় এবং তার সময় শেষ হওয়া ঠিক আগ মুহূর্তে গিয়ে সে গাছটি কিনে ফেলে। পরদিন সকালে হংসিল দেখে জিউং তার ছাদে শুয়ে আছে। তখন হংসিল বলে তুমি এইখানে কি করছো, আর তোমার সমস্ত জিনিসপত্র এবং টাকা পয়সা কোথায়? তখন জিউং বলে আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছা করি, তাতে তোমার কি? হংসিল বলে কত কষ্ট করে আমরা টাকাগুলো ম্যানেজ করেছি, কি করলে তুমি? তখন জিউং তাকে ওই গাছটি দেখায়, অর্থাৎ জিউং ওই গাছটি কিনে রাতের বেলা তার বাসার সামনে লাগিয়ে দেয়। তা দেখে হংসিল কান্না করে ফেলে। তখন জিউং বলে লাস্ট টাইম তোমার টাকাগুলো জমাতে প্রায় 5 বছর লেগে গিয়েছিল, যদি আমরা দুজন একসাথে কাজ করি তাহলে 2 বছরের মধ্যেই আমরা সেই পরিমাণ টাকা জমাতে পারবো। তখন হংসিল বলে তুমি কেন আমাকে সাহায্য করতে চাও? জিউং ঠিক ওই কথাটাই বলে যেটা হংসিল তাকে আগে বলেছিল, যে তোমার জন্য আমার খারাপ লেগেছে তাই তোমাকে সাহায্য করতে চাই। এই শুনে হংসিল জিউংকে জড়িয়ে ধরে। তারপর হংসিল বলে তুমি কেমন মেয়ে পছন্দ করো? জিউং বলে সুন্দরী মেয়ে, ঠিক তোমার মতো। এই বলে সে তাকে কিস করে। তারপর দেখা যায় জিউং এর পছন্দের জিনিসপত্রগুলো যেগুলো সে গাছটি কেনার জন্য বিক্রি করে দিয়েছিল সেই সব জিনিসপত্রগুলো হংসিল আবারও কিনে নিয়ে আসে এবং এমন একটি সুন্দর এন্ডিং এর সাথে মুভিটি শেষ হয়।